হ্যালো ভিউর্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন যাবত মেস্তা নিয়ে ভুগছেন তো আজকের এই ভিডিওটি দেখার পর আমি যে টিপসটি শেয়ার করব সেই টিপসটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনাদের মেস্তা দূর হয়ে যাবে এবং আপনাদের ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ বন্ধুরা গাছটিকে ভালোভাবে লক্ষ্য করুন ইতোমধ্যে গাছটিকে আপনারা সবাই চিনে গেছেন গাছটির নাম হচ্ছে দুন্দুল গাছ গাছটি কম বেশি সবাই চিনে থাকেন আর দুন্দুল তো আমরা অনেকেই খেয়ে থাকি বন্ধুরা আপনারা যে দুন্দুল গাছের ফুলটি দেখতেছেন এই ফুলটির মাধ্যমে যে আমরা কতটুকু উপকার পেতে পারি এবং এর যে কত রকমের গুনাগুণ আছে তা আমরা অনেকেই জানি না আপনারা সবাই জানেন যে এই ফুল থেকেই একটু একটু করে দুন্দুল হয়ে থাকে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে ফুলটি আছে এই ফুলটি দ্বারাই দুন্দুল হয়ে থাকে তো আজকে এই ফুলের গুণাগুণ সম্পর্কে এবং উপকার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো তার আগে বন্ধুরা আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা একেবারেই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যাতে আমার পরবর্তী সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি বাড়ির পাশে দুন্দুল গাছ লাগিয়ে থাকেন অথবা দুন্দুল গাছের ফুল যদি আপনারা কোথাও দেখে থাকেন তাহলে দুন্দুল গাছ থেকে প্রথমে আপনারা সেই ফুলটি ছিঁড়ে আনবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলটিকে ছিঁড়ে নিলাম ঠিক এইভাবে আপনারা ফুলটিকে ছিঁড়ে নেবেন এভাবে ছিঁড়ে নিলাম আপনারা একটু দেখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে ছিঁড়েছি ফুলটিকে যখন আপনারা ছিঁড়ে আনবেন তো এই ফুলটি ছিঁড়ার পর আপনারা কি করবেন এই ফুলটিকে আপনারা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডার করবেন অথবা আপনারা বেটে নেবেন আর এটার সাথে কোনো পানি কোনো কিছুই মিক্সড করবেন না মনে রাখবেন কিছুই মিক্সড করবেন না এটা আপনারা বেটে নেবেন অথবা ব্লেন্ডার করে নেবেন এটা থেকে কিন্তু এক ধরনের রস বের হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের উপকারের জন্যই এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এটা থেকে কিন্তু এক ধরনের রস বের হচ্ছে দেখেন আপনারা কি সুন্দর করে রস বের হচ্ছে এই রসটি মূলত আপনাদের কাজে লাগবে দেখেন আপনারা এই রসটি কিন্তু আমার হাতের মধ্যে লেগে আছে আপনারা যখন এটিকে ব্লেন্ডার করে রস বের করবেন বেশি না মাত্র দুই থেকে তিন চামচ অথবা চার চামচ হলে হয়ে যাবে এর রস বেশি লাগাবেন না মুখে চার চামুচের বেশি আপনারা রস মুখে লাগাবেন না আপনারা পরিমাণ মতে মুখের মধ্যে লাগাবেন প্রতিদিন আপনারা দুই থেকে তিনটা চামচ পরিমাণ রস মুখের মধ্যে মেখে নেবেন এই রসটি মুখে লাগানোর পর প্রায় এক ঘন্টার মতো এই রসটি মুখে লাগিয়ে রাখবেন ঘুমানোর আগে অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে এই কাজটি করবেন যখন আপনারা এই রসটি আপনাদের মুখে মাখবেন এক ঘন্টা পর আপনারা মুখ ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে আপনারা শুয়ে পড়বেন তো আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক সপ্তাহ পর্যন্ত এই কাজটি করবেন দেখবেন আপনাদের মুখে যত রকমের মেস্তা আছে সেই মেস্তা দূর হয়ে যাবে এই দুন্দুল গাছের ফুল দ্বারা আপনারা মুখের মেস্তা দূর করতে পারবেন ইনশাল্লাহ এটি পরীক্ষিত একটি টিপস এই টিপসটি ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছে আপনারাও ব্যবহার করলে উপকৃত হবেন ইনশাল্লাহ এই ফুলটি মেস্তার জন্য খুব ভালো কাজ করে থাকে তাই বলছি এই টিপসটি শুধুমাত্র আপনারা একবার ব্যবহার করে দেখুন এটি মেয়ে এবং ছেলে উভয়ের জন্য কাজ করবে কসমেটিক আইটেমে দেখা গেছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এটি কিন্তু আপনারা মেয়ে এবং ছেলে দুজনে ইউজ করতে পারবেন সবাই ইউজ করতে পারবেন এটি আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন বন্ধুরা এই ফুলের আরেকটি গুণাগুণ আছে সেটি আমি অন্যদের আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই কামনায় শেষ করছি আমি আমার আজকের ভিডিওটি ধন্যবাদ